स्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिनि तापहारिणे। नमस्कार। गदाधर अभ्युदय प्रकल्प आमादेर चलछे, एटा प्रकल्प चलछे रामकृष्ण मिशन एवं रामकृष्ण मठेर विभिन्न सेंटरगुलोते। बेलूर मठ थेके संचालित होच्छे। गदाधर ठाकुरेर छोटोबेलार नाम, सेई जन्य छोटो छोटो शिशुदेर 5 বছর থেকে 12 বছরের শিশুদের সর্বাঙ্গীন উন্নতিকল্পে এই প্রকল্পটি নেওয়া হয়েছে। এতে তাদের শিক্ষা এবং অন্যান্য দিক যাতে তারা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতে পারে খেয়াল রাখা হয়। তাদেরকে বিভিন্ন সামগ্রী, খাতা, বই, পেন্সিল, এমনকি তেল, সাবান ইত্যাদি যা যা তাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন এবং পড়াশোনার জন্য প্রয়োজন তাদেরকে দেয়া হয় এবং দেখা হয় যাতে তাদের সর্বাঙ্গী উন্নতি হতে থাকে। এছাড়াও আমাদের সংস্কৃতি বাচ্চাদের সম্বন্ধে আপনার কিছু ধারণা থাকলে, অনেক দিন ধরে কোভিড হয়েছে, কোভিডে বাচ্চাদের সুখ পাচ্ছিল না, অনেক দিন পর খোলার পর আপনি তাদেরকে কী ইন্সপিরেশন দিতে চান যাতে তারা আনন্দ উপভোগ করছে এবং এখন কীভাবে সেটা অনুভব করছে? হ্যাঁ, অতিমারির জন্য আমাদের দূরত্ব বজায় রাখতে হতো, আমাদের সাবধান হতে হতো, আমরা একজন আরেকজনের সঙ্গে হাত মেলাতে, তাদের সঙ্গ করতে আমাদের বাধা দেওয়া হতো এবং এটা খুবই প্রয়োজন ছিল। কিন্তু এতে সামাজিক দূরত্ব, ব্যক্তির সঙ্গে ব্যক্তির দূরত্ব বাড়ছিল। সবচেয়ে প্রভাবিত হয়েছে আমাদের ছোটরা, তারা তাদের সমবয়সীদের সঙ্গে খেলতে ভুলে গেছিল, তারা স্কুলে যেতে পারেনি, তারা ঘরবন্দি হয়েছিল এবং তাদের মানসিকভাবে খুবই সমস্যা হচ্ছিল। এটি এখন ভালো হয়েছে, এখন সমস্ত স্কুল খুলেছে এবং আমাদের সংস্কৃতি ছোট ছোট ছেলেমেয়েরা আবার ফিরে এসেছে, এসে তারা একসঙ্গে খেলছে, একসঙ্গে নাটক করছে, গান করছে, স্তোত্র পাঠ করছে, একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করছে। এটি দেখে আমাদের মনটি আনন্দে ভরে উঠছে। আশা করি এই 2টি বছর তারা দুঃস্বপ্নের মতন ভুলে যাবে এবং আগামী প্রজন্ম সেইভাবেই বড় হবে যেভাবে আমরা সবাই মিলেমিশে বড় হয়েছি। ঠাকুর, মা, স্বামীজির আশ্রয়ে তারা নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলবে সংস্কৃতির মাধ্যমে। আপনারা এত অল্প সময়ে কি করে বাচ্চাদের অনুপ্রেরণা দেন এবং সুন্দর সুন্দর বাচ্চারা গল্প বলতে পারে, তা আপনাদের কিভাবে কত সময়ে তারা সেটা অতি অল্প সময়ে কিভাবে অনুধ্যান করতে পারে? হ্যাঁ, অন্যান্য স্কুলের তুলনায় এরা সপ্তাহে একদিনই আসে, স্কুলে তারা সপ্তাহে 5 দিন যায়, কিন্তু এখানে শুধু 1টি দিন দুপুর 3টে থেকে বিকেল 5:30 পর্যন্ত এরা আমাদের সঙ্গে থাকে। তাতে তারা মহারাজদের কাছ থেকে বৈদিক মন্ত্র শেখে, শোনে, ধ্যান করে, মন্ত্র পাঠ করে, খেলে। যখন খেলে তখন তারা খেলাধুলার মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে সহযোগিতা কী করে করবে সেটি শেখে। যখন গল্প বলে তখন তারা যে কোনো ঘটনাকে কীভাবে অভিব্যক্ত করবে, নিজেদের ভাবনাটিকে কীভাবে সবার সামনে তুলে ধরবে সেটি শিখতে পারে এবং প্রকাশ করতে পারে। তারা যখন যোগব্যায়াম করে তখন তারা শরীর স্বাস্থ্য কীভাবে ভালো রাখবে সেটি দেখে। কোনো কাজই ছোট নয় সেটি তারা বুঝতে পারে যখন এখানে খাওয়ার পর তাদের সেই বাটিটি, চামচটি তারা নিজের হাতে ধুয়ে রাখে। প্রত্যেক জীবনের প্রত্যেকটি মুহূর্তে মধ্যে আধ্যাত্মিকতা যেন জড়িয়ে আছে সেটি তারা বুঝতে পারে যখন খাওয়ার আগে তারা মন্ত্রপাঠ করে, সবার থেকে বিদায় নেওয়ার সময় তারা মন্ত্রপাঠ করে এবং সব শেষে বলে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগবত। ছোটো ছোটো শিশুদের কণ্ঠে এই মন্ত্র যখন শ্রী ভগবান শোনেন নিশ্চয়ই
তিনি সেই প্রার্থনা শুনেন এবং সবাইকে সুখী এবং নিরাময় করে থাকেন। আপনাদের এখান থেকে দেখা যায় অনেক বাচ্চারা বিভিন্ন ধর্ম অবলম্বীরা আছে, কেউ নন বেঙ্গলি আছে, কেউ আবার বিভিন্ন জাতির আছে, তারা এক জায়গায় এক গাছের নিচে। আপনারা কীভাবে অনুধ্যান করেন যাতে সবাই মিলেমিশে আনন্দে ওরা এখনও ছুটে আসে আমাদের কাছে? স্বভাবতই ভারতীয় সংস্কৃতিতে ভেদাভেদ ব্যাপারটা যত তুলে ধরা হয় তেমনটি ভেদাভেদ নেই। আর এছাড়া আধ্যাত্মিকতার দিক থেকে দেখতে গেলে আত্মাতে তো কোনো প্রভেদ নেই, তবে এটা এখানে এরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারে, কারণ সংস্কৃতের প্রাধান্যটি অনেক বেশি। মন্ত্রপাঠ, প্রত্যেকটি মন্ত্র তাদের মানে বলে দেওয়া হয়। হিন্দি ভাষী রয়েছেন, নেপালি ভাষী রয়েছে, বাঙালিরাও রয়েছেন, সবাই মিলে সে সংস্কৃত মন্ত্রটি যখন মানে বুঝে আয়ত্ত করে তখন তারা সেটিকে আরও ভালোভাবে তাদের জীবনে প্রতিফলিত করতে পারে, আর তাতে করে তাদের মধ্যে বন্ধুত্বটাও খুব বেড়ে ওঠে। আমরা সংস্কৃত, বাংলা, হিন্দি এই তিনটি ভাষাই ব্যবহার করে থাকি। ইংরেজি ভাষাটিকে আমরা যথাসম্ভব দূরে সরিয়ে রাখি, কারণ অন্যান্য সময়ে বছরের সপ্তাহের আর পাঁচটা দিন তারা ইংরেজিতেই কথাবার্তা বলে থাকে স্কুলে ইত্যাদি জায়গাতে, সেই জন্য আমরা এখানে হিন্দি, বাংলা অথবা সংস্কৃত কে প্রাধান্য দিয়ে থাকি। এভাবেই তাদের মধ্যে সৌহার্দ্য বেড়ে ওঠে। তারপর আমার এখানে খুব ভালো লাগছে, আমি এখান থেকে শিক্ষা পেয়েছি। আর তুমি মিশন টিশনে কাজ করো? হ্যাঁ, কাজ করি মিশন। আর এখান থেকে কি কি অনুপ্রেরণা পেয়েছো, আধ্যাত্মিক অনুপ্রেরণা পেয়েছো, তার সঙ্গে আবার শারীরিক বল পাওয়ার জন্য যোগাসনও পেয়েছো, এগুলো তোমার কিরকম লাগে? ভালো। কোভিডের পরে তোমাদের স্কুল খোলার পর কিরকম লাগছে? খুব ভালো লাগছে। খুব আনন্দ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আমি অর্ণব দাসের মা, আমি সংস্কৃতি ক্লাসে আমার ছেলেকে পাঠিয়ে আমি খুব খুশি। আমার ছেলে অনেক কিছু শিখতে পাচ্ছে, আমাদের কালচারের যেগুলো ইয়ে আছে সব ভালো করে শিখতে পারছে। আমি ভীষণ খুশি এখানে গিয়ে, আর খুব আনন্দ পাচ্ছি। আমি এখানে অনেক আনন্দ পাই। কি ধরনের আনন্দ তুমি পাও? যেরকম অনেক কিছু শেখার, তারপর বন্ধুদের সাথে মজা করার। এখানে কিভাবে শেখানো হয়, যেরকম আধ্যাত্মিক পথে কোনো মহারাজরা গল্প বলেন বা কোনো কোনো দিদিমণিরা গল্প করেন, তা তোমরা কি এরকম গল্প শুনতে পাও? যে ছোট ছোট মহাভারতের গল্প বললো, সেরকম কোনো গল্প বলেছে তোমাদের কাছে? আমরা যখন মহারাজ যখন তোমাদের অনুষ্ঠান আরম্ভ হয় তার আগে কোনো কিছু গল্প শুনো, গল্প বলেন মহারাজরা? হ্যাঁ, সেই গল্পটা ভালো লাগে? হ্যাঁ। আর তোমরা ঘরে গিয়ে কি করো? মা বাবাকে মাঝে মাঝে বলি, তো অনেক সময় বলি নেই। হ্যাঁ, অনেক সময় বলবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, তাই তো? হ্যাঁ। তোমার নাম কি বলো? বিনায়ক ভট্টাচার্য। বিনায়ক ভট্টাচার্য। আজ আমি লাইটটা করে গেছি।